সব শান্তি আমার, যায় কি থাকা একসাথে দুজনে, মিছে হলো কত শত চেষ্টা, দেখা দিল নতুন এক আশা, কিভাবে কি জানি কি হয়ে গেল, কেউ বলে এটাই ভালোবাসা। জানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে, যেদিকেই যাই তোমাকে ফিরে পাই, কেন এলে এই জীবনে, তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে, মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে। জানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে, যেদিকেই যাই তোমাকে ফিরে পাই, কেন এলে এই জীবনে, তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে। আমি বিশ্বাস করতে পারছি না, এই দরজা তো লক লাগিয়েছে, এটা কি একটা জেলখানা? চুপচাপ চলে যেতে চেয়েছিলাম, কিন্তু তুমি এটাই চেয়েছিলে। কি করছো সেলিন? জোর করে আটকে রাখতে পারবে না, সেজন্যই তো এমন ভাবে রাখছি যেন কোথাও যেতে না পারো। তুমি দরজার লক চেঞ্জ করেছো, এই দরজায় লক লাগিয়েছো। হ্যাঁ, আমি জানতাম তুমি এই কাজ করবে, তাই আগে থেকে সতর্ক হয়েছিলাম। দেমি চেয়ার ছাড়ো বলছি। আমি চেয়ার ছাড়বো না সেলিন, গ্লাস ভাঙার জন্য না, চেয়ারটা ভাঙবে তাই ছাড়বো না। মোহরের মোস্তাদ আজকে এই গ্লাস পাল্টে দিয়ে গেছেন। ভাঙবে না, এমন গ্লাস লাগিয়েছো তাও পুরো বাড়িতে? তাছাড়া নিরাপত্তার জন্য প্রতিটা জানালার পেছনে সেফটি লক লাগানো আছে। দেখো দেমি, তুমি যা করেছো তা একদমই ঠিক করনি, এটা এটা একটা ক্রাইম। তোমার বিরুদ্ধে অভিযোগ করলে বিচারকের সামনে কি বলবে? বলবো তোমাকে ভালোবাসি। দেমির, দেখো তুমি বের হওয়ার সব জায়গা লক করে রেখেছো, ধরো কোনো বিপদে পড়লাম, যেমন ধরো যদি আগুন লাগে তাহলে কিভাবে বের হব? অবশ্যই সামনের দরজা দিয়ে, আমার কাছে চাবি আছে। আচ্ছা তাই, তাহলে আমাকে দাও। এখন তো তোমার দরকার নেই, তুমি আমার সাথে বাড়িতে ঢুকবে আর আমার সাথেই বের হবে। গ্রেট, আমরা একমত হতে পেরেছি, এখন তাহলে নিশ্চিন্তে ঘুমোতে পারি। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। গুড মর্নিং। গুড মর্নিং। আচ্ছা, আজ আমাদের অনেক কাজ, তাই দেরি না করি, গাড়িতে বসে কফি খাবো। দরজা খুললে তো বের হব। হ্যাঁ, এখনই খুলছি। আচ্ছা, এই নতুন লকের একটা এক্সট্রা চাবি আছে নিশ্চয়ই? অবশ্যই আছে, যত্নে রেখেছি, ধরে নাও এটাই আমাদের একমাত্র চাবি। মানে তুমি ছাড়া ভেতরে ঢুকতে বা বের হতে পারবো না। তুমি কি চাও আমরা সবসময় এটা নিয়েই কথা বলি? তুমি আমার সাথে বাড়িতে ঢুকবে, আবার আমার সাথে বের হবে। চলো, দরজা লক করতে হবে। মুহররম সাহেব, শুভ সকাল। শুভ সকাল, কিছু মনে করবেন না, এত সকালে আপনাদের বিরক্ত করতে চলে এলাম। মিস লেলা, উনি আছেন, ব্যস্ত নাকি? হ্যাঁ, এখানে আছে, ব্যস্ত না, ওখানে বসে আছে। আচ্ছা, আমি দেখা করে আসি। মুহররম সাহেব, এক মিনিট, এক মিনিট।
আমি আপনার সাথে একটু কথা বলতে চাইছিলাম। আসলে বলছিলাম মানে আমি আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। কেন? আসলে আমি একটু বাড়াবাড়ি করে ফেলেছিলাম। দেখুন, আপনাকে আমাদের বাড়িতে থাকতে বলাটা ঠিক হয়নি, যার কারণে আমার বোনও একটু মন খারাপ করে আছে। আমি আসলে ওর কথা চিন্তা করেই বলেছিলাম। দয়া করে এই বিষয়টা নিয়ে আপনাদের মধ্যে কোনো ঝামেলা করবেন না। চিন্তা করবেন না। শুভ সকাল মিস লেলা। শুভ সকাল মুহররম সাহেব। জানি আপনি এখন অনেক ব্যস্ত, 2 মিনিট বসে কথা বলতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, চলুন বসি। মিস লেলা, বাড়ির বিষয়টা নিয়ে আমরা দুজনই বিরক্ত হয়েছি, মন খারাপ করেছি। তা তো বটেই। কাল সারাদিন বিষয়টা নিয়ে ভেবেছি, আমরা দুজন কোথায় থাকতে পারি সেই সমাধান খুঁজছিলাম। কোনো সমাধান পেয়েছেন? মিস লেলা, আমি আপনাকে ছাড়া আমার মনের ঠিকানা খুঁজে পাচ্ছি না, সেজন্য আপনার কাছে এসেছি, একসাথে খুঁজবো বলে। অবশ্যই খুঁজবো মুহররম সাহেব, অবশ্যই। হ্যালো এভরিওয়ান, আমরা আপনাদেরকে কোম্পানির ফাইনাল সিচুয়েশন সম্পর্কে জানাতে যাচ্ছি। হাতে একটা আর্ট গ্যালারির কাজ আছে, তারপর একটা পুরনো গুদাম রেনোভেশনের কাজও পেয়েছি। খুবই একটা বড় কাজ, যেখানে আমাদের দুটো ডিপার্টমেন্টই একসাথে কাজ করবে। এটা ছিল গুড নিউজ। আমাদের ঠিক এরকম বড় বাজেটের কাজ দরকার। আর ব্যাড নিউজ হচ্ছে, ইলদিরিম গ্রিতলি আমাদের বিরুদ্ধে ওনার প্রজেক্ট সময় মতো শেষ না করার জন্য মামলা করে বিজয়ী হয়েছেন। আর্তেমিমকে কন্ট্রাক্ট অনুযায়ী সময় মতো ওনার প্রজেক্ট শেষ করতে পারেনি বলে ক্ষতিপূরণ দিতে হবে। আর এই নিউজটা শোনার পর মার্কেটে আমাদের ইমেজ নষ্ট হবে, ক্লায়েন্টও হারাতে পারি। দেখুন, এত বড় ক্ষতিপূরণ শোধ করার ফলে আমাদের কোম্পানির আর্থিক পরিস্থিতি শীঘ্রই খুব খারাপ হয়ে পড়বে বোঝাই যাচ্ছে। কিন্তু সেটা যাতে না হয় আমরা সেই চেষ্টা করছি, তাই গ্যালারির কাজ খুব দ্রুত শেষ করা জরুরি। আর সেজন্য আমি আবারও আপনাদের সহযোগিতায় অল্প সময়ের মধ্যে কাজ শেষ করতে চাই। আমরা আগেও এমনটা করেছি, এবারও করে দেখাবো। পুরো টিমের উপর আমার আস্থা আছে। সবার জন্য শুভকামনা রইল। মন দিয়ে কাজ করুন। আলারার কাজের ব্যাপারে বলছিলেন তাই না? হ্যাঁ, ওর কথাই বলছিলেন। এত হতাশ হওয়ার কি আছে? নিশ্চিন্তে থাকো, এটা হচ্ছে আর্তেমিম। আমরা এর চেয়েও বেশি কষ্ট করেছিলাম। এখন হাসো। বুরাক, আমরা একটু কথা বলতে পারি? এখন কি প্রেম আলাপ করার সময় বলো? বুরাক, তোমাকে কোনো প্রশ্ন করব না, ওকে? আমি শুধু একটা কাজ করতে বলবো, যাই করার চেষ্টা করছো করো না। এলুল, কি ভাবছো জানি না, কিন্তু বুরাক, তুমি এমনটা করো না প্লিজ, আমি এতটাও বোকা না, বুঝেছো? যাই হোক, এখানে এসব কথা না বলে বিকেলে বসে কথা বলবো, এখন অনেক কাজ করতে হবে। আমরা ঝামেলা বাঁধাচ্ছি আর দেমির সব ঠিক করার চেষ্টা করছে, কি অদ্ভুত! কিন্তু আমি ওর এই উদ্দেশ্য কিছুতেই সফল হতে দেব না। সরাসরি আলারার সাথে কথা বলে দেমিরের নামে হয়রানির মামলা করতে বলবো, তখন বোর্ড ডিরেক্টররা মিস্টার দেমিরের শেয়ার ক্যান্সেল করে দেবে। ফেরু, তোমার লোককে ফোন করো, সব বন্ধ করো, কাজ শেষ। ওদেরকে আর কিছুই করতে হবে না, অন্য কোনো কোম্পানির সাথেও কথা বলতে হবে না। তুমি বলে দাও আমরা এই কাজ এখানেই শেষ করছি। গ্রেট, তাহলে আমরা পরিকল্পনা এগিয়ে যাই। আমরা কিছুই করছি না, আমাকে একটু ভাবতে হবে ফেরু। ও তোমাকে কনফিউজড করেছে,
ওই এই লোন বলেছিলাম ওকে এ ব্যাপারে জড়াবে না। দেখেই বোঝা যাচ্ছে কিছু একটা হয়েছে, বুঝেছ? তোমার কি মনে আছে এই কোম্পানি যদি আমরা দুজন মিলে চালাই তাহলে আমাদের অনেক টাকা থাকবে, আমরা বস হব। কথাটা তুমি আমাকে নিজে বলেছিলে, কারণ প্রয়োজনের সময় আমরা সবকিছু করতে পারি। কিন্তু যখন থেকে বলেছি তো ভাবতে হবে, ফোন করে এখনই বলো, আমরা আর এগুচ্ছি না। ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে, যেদিকেই যাই তোমাকে ফিরে পাই, কেন এলে এই জীবনে, তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে। চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে, যেদিকেই যাই তোমাকে ফিরে পাই, কেন এলে এই জীবনে, তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে। কাজ করতে করতে আমার কোমর ব্যথা হয়ে গেছে, আমারও খুব ক্লান্ত লাগছে। আমি বুঝতে পারছি না এই কোম্পানির কোনো উন্নতি হচ্ছে না কেন, প্রতি মাসেই কোনো না কোনো ঝামেলা লেগে আছে। আলারা নিজে তো ডুবেছে, আমাদেরও বিপদে ফেলেছে, দেখা যাক কি হয়। হ্যালো আদা, কি খবর, তোমার কাজ শেষ করতে পেরেছ? ডিনার করবে আজকে রাতে? আচ্ছা ঠিক আছে, গ্রেট আইডিয়া, আমি আসছি। শোনো শোনো, আমি এখন অফিসে আছি, রেডি হয়ে তোমাকে ফোন করব, কেমন? আচ্ছা এখন রাখছি, দেখা হবে। কি ব্যাপার সেলিন? ডেমির স্যার তো তোমাকে হাত ধরে টেনে বাড়িতে নিয়ে যাবেন, ভাবছি তুমি এই ডিনারে কিভাবে যাবে? মনে হচ্ছে কঠিন হবে, যেতে দেবেন না। ফ্রেন্ডের সাথে ডিনারে যেতে দেমিরের কাছ থেকে অনুমতি নেওয়ার দরকার নেই। কাল রাতে কি হয়েছিল বাড়িতে যাবার পর? কি আর হবে, আমাকে আটকে রেখেছিল, দরজার লক চেঞ্জ করেছে, বের হতে পারিনি। ও যদি ভেবে থাকে এভাবে অত্যাচার করে আমাকে পাবে তাহলে ভুল করছে। আরে তোমরা হাসছো কেন? তোমার মাথা কবে ঠান্ডা হবে কে জানে। হবে না ঠান্ডা। ও তাই তো, আমিও একমত, আটকে রাখবে কেন? মাঝরাতে এক্স গার্লফ্রেন্ডের বাড়ি থেকে আসার মতো অপরাধ করবে, কিন্তু অপরাধীর মতো বাড়িতে আটকে রাখবে সেলিনকে। আমিও দেখিয়ে দেব কি করতে পারি, দেখতে থাকো। আমরা দুটো ভিন্ন উপায়ে ইন্টেরিয়রের কাজ করেছি, এখানে সেলিনের বানানো ডিজাইনও অ্যাড করা আছে। এটা ইন্টারেস্টিং, এই ডিজাইন জায়গাটা সৌন্দর্য আরো বাড়িয়ে দেবে, আর বাজেটও খরচ কম হবে, তাছাড়া আমাদের শ্রমিকও বেশি লাগবে না। একটু বেশি সময় লাগবে, আমাদের শীঘ্রই টাকার প্রয়োজন। তাহলে অন্য পথে এগোতে হবে। না এটা চলবে না, আমার কাছে ডিজাইনটা ভালো লেগেছে। এলুলের সাথে কথা বলো, ও যদি পেমেন্টের টাইমটা একটু এগিয়ে আনতে পারে তাহলে ভালো হয়। ওকে আমি তাহলে চলে যাচ্ছি। বুরাক, আমিও কি যেতে পারি? আজকের মতো আমাদের কাজ শেষ হয়েছে, সবাই যেতে পারো, আসি তাহলে। আইদা আমাদের অল্প কিছু কাজ আছে। হ্যাঁ জানি দেবের স্যার, আমি আছি। আচ্ছা আমি আসছি। ঠিক আছে, মাপ অনুযায়ী আমি নতুন ডিজাইন করে দিয়েছি, দেখার প্রয়োজন মনে করলে দেখে নিও। থ্যাংক ইউ সো মাচ। বাড়ি যাচ্ছ? জানি না। সেলিন, জানোই তো কাল আমাদের কাজের অনেক প্রেশার থাকবে। বাড়িতে গিয়ে রেস্ট নাও। এখন কেন দিচ্ছ, হঠাৎ মুড চেঞ্জ হলো কি করে? চাই না তুমি বিনা কারণে ঘরের বাইরে থাকো, ক্লান্ত হয়ে আছো তাই চাবি দিলাম। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি।
ফিরুজে, আমি আর মুহারেম সাহেব দুজন মিলে কথা বলে খুবই সুন্দর একটা সমাধান বের করেছি। শুনে খুব খুশি হলাম। কি করতে যাচ্ছ? দেখুন, আমি আমার বাড়ি সেলিনদের দেখাবো, ওরা মিস লেলার পছন্দ মতো বাড়িটা সাজিয়ে দেবে। আচ্ছা, তোমরা ওখানে থাকছো তাহলে? আরে না, সপ্তাহে 5 দিন ওখানে থাকবো, আর 2 দিন ম্যানশনে, যদি তুমি কিছু মনে না করো। আরে কিছু মনে করব কেন, অবশ্যই থাকবে। তোমাদের যতদিন ইচ্ছে হয় থাকবে, ওটা তো তোমাদেরও বাড়ি, তাই না? আর হানিমুনের কি হলো, এ ব্যাপারে কথা বলেছ? উত্তরে কোথাও, আমি দক্ষিণে কখনো যাইনি, আমার দেখার খুব ইচ্ছে। দক্ষিণে কেন মিস লেলা, এছাড়া অনেক সুন্দর জায়গা আছে, সেসব জায়গায় ঘুরতে পারি। আর দক্ষিণে এই সময় অনেক গরম থাকে জানেন তো। থাকে, মানে উত্তরের চেয়ে ওখানকার আবহাওয়া একটু বেশি গরম। গরমে আমার তেমন সমস্যা হবে না, আমি শুধুমাত্র ওখানকার আঙুরের বাগান আর তারপর ল্যাভেন্ডার বাগান দেখতে পারলেই শান্তি পাবো। ল্যাভেন্ডার বাগান মানে আপনি আসলে কোন জায়গার কথা বলছেন? মানে কাসকালকানে যাবার কথা বললে ওখানে তো কোনো আঙুরের বাগান দেখিনি। আরে না, অন্য দেশে, দক্ষিণ ফ্রান্সে। আচ্ছা, আমি এখন আপনার কথা বুঝেছি, মানে আমি দক্ষিণ বলায় আপনি। হ্যাঁ, আসলে আমি দক্ষিণের কথা শুনে এটাই বুঝেছি। ঠিক আছে, সমস্যা নেই, আমি ওই জায়গার খোঁজ নিচ্ছি। হ্যালো, হ্যাঁ সেলিন, কি ব্যাপার, বের হয়েছো নাকি তুমি? হ্যাঁ, তোমাকে বাড়ি থেকে পিক করবে, ওখানে যাওয়াই ভালো। ভালো হয়েছে। আরে না, আমি এখনো দেমির স্যারের সাথে অফিসে কাজ করছি। না না, তুমি চিন্তা করো না, তোমরা এনজয় করো। হ্যাঁ দেমির স্যার, এই পেপারসগুলো আমি দেখাতে যাচ্ছিলাম, সব ঠিক আছে স্যার? দারুণ, ভালো হয়েছে। আচ্ছা আয়দা, সেলিন বলছিল আজ রাতে ও ডিনার করতে যাবে, আমি কি যেন নাম ভুলে গেছি, আরদা, সেলিনের স্কুল ফ্রেন্ড, হয়তো ও আপনাকে বলতে পারেনি। আসলে বিষয়টা খুবই নর্মাল দেমির স্যার। হ্যাঁ, এটা সত্যি যে সেলিন রাগ করলে অদ্ভুত আচরণ করতে থাকে, কিন্তু এটা তো সামান্য একটা ব্যাপার, ও স্কুল ফ্রেন্ডের সাথে ডিনার করতে যাচ্ছে, তাই না? নিশ্চয়ই। আচ্ছা কাজ করুন। বুরাক, হ্যালো। সবসময় তো বাইরে থেকে খাবার অর্ডার করি, দেখা যাক নিজেরা রান্না করলে কেমন হয়। চেষ্টা করে দেখি। দেমির জানতে চাইছে গ্যালারির প্রজেক্টের পেমেন্ট ডেট এগিয়ে আনতে পারবো কিনা, কি মনে হয়? কথা বলবো, সর্বোচ্চ চেষ্টা করব। তুমি এই প্রজেক্টে কাজ করছো? হ্যাঁ, অবাক হলো কাজটা করছি। কি হয়েছে? যদি সবাই সবার কাজ ঠিকমতো করে তবে আমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। হ্যাঁ বুঝতে পেরেছি, আমি কাজ করছি, তবে হ্যাঁ আগে কাজটা করতে চাইনি, এখন করছি, এই কাজটা সামলাই, পরে পরিস্থিতি বুঝে এগোবো। পরিস্থিতি? একটা সসপ্যান লাগবে যাতে পাস্তাটা বানাতে পারি, বলার উদ্দেশ্য এটাই। ওই ফালতু অপদার্থটার সাথে ডিনারে যাচ্ছ? হ্যাঁ যাবেই তো। আচ্ছা যাও, আমাকে এলুলের বাড়িতে দেখে এখন শাস্তি দিতে চাইছো? আরে আমি তো কাজের কথা বলতে গিয়েছিলাম,
কিন্তু তুমি কেন যাচ্ছ শুনি? বুঝতে পারছি না তুমি কি করছো। দাঁড়াও এখনই দেখছি। গুড ইভিনিং, এটা কি ট্যাক্সি স্ট্যান্ড? আজকে সন্ধ্যায় 57 নম্বর রোড থেকে আপনারা একজন যাত্রী নিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, মিস সেলিন, আমি ওর ফিয়ন্সে। অনেকক্ষণ ওকে ফোনে পাচ্ছি না, ওকে কোথায় ড্রপ করেছেন একটু বলবেন? এক সেকেন্ড। ওকে, হ্যাঁ এখন বলুন। খুব উপকার করলেন, থ্যাংক ইউ। আইদা, একটা কথা, সকাল থেকে আমরা অফিসে বসে আছি। ল্যাপটপটা নাও, আমরা বাইরে যাচ্ছি, খেতে খেতে কাজ করা যাবে। ঠিক আছে দেমির স্যার, এরপর কি আমরা অফিসে আসছি? না, দরকারি জিনিস নিয়ে নাও, গাড়িতে এসো। ঠিক আছে। এখানে এসে ভালোই হয়েছে, জায়গাটা খুবই সুন্দর। হ্যাঁ আসলেই অনেক সুন্দর, আমিও এই প্রথমে এলাম, বন্ধুরা সাজেস্ট করলো তাই। কি নীরব জায়গা, কোনো রকম হইচই নেই, আরে সত্যি তো লোকজন নেই। আজকের দিনটা বিরক্তিকর কেটেছে, কি বলবো। সত্যি বলতে এই জায়গা এতটাও নীরব না, কিন্তু ইস্তাম্বুলে নিরিবিলি জায়গা কমই আছে। আসলে ইস্তাম্বুলে সব জায়গায় ভিড় থাকবেই, আর যখন ভিড়ে অভ্যস্ত হয়ে যাবে তখন নীরব জায়গা ভালো লাগবে না, অসহ্য লাগবে। হ্যাঁ কথায় আছে না, ইস্তাম্বুল সবার মন জয় করে নেয়। ঠিক বলেছ, আমি একমত, এই শহর আমার মন চুরি করেছে, ফাঁসিয়ে দিয়েছে। বেইমান, বেইমান। মানে ইস্তাম্বুল খুবই অদ্ভুত একটা শহর, এখানে টিকে থাকা খুব কঠিন। আমি চলে যাওয়ার অনেক চেষ্টা করেছি কিন্তু চলে যেতে পারিনি। আবার দেখো ও আমাকে যেতে দেবে না। হ্যাঁ কিন্তু কি হলো, কিছুই হয়নি। আমাকে দেখে কি এক জায়গায় আটকে থাকার মতো মেয়ে মনে হয় বলো? অসম্ভব। ইস্তাম্বুলের কথাই তো বলছো তাই না? হ্যাঁ আমি ইস্তাম্বুলের কথাই বলছি। এখন মেনুটা দেখি। নিশ্চয়ই, এটা দেখি। হ্যাঁ আচ্ছা, এটাও ভালো। ওয়েলকাম ম্যাম। আপনারা কি দুজন? হ্যাঁ আমরা দুজন। প্লিজ এদিকটা চলে আসুন। না আমরা ওইদিকে বসবো না, এখানে বসবো। এই টেবিলটা রিজার্ভ করা স্যার। এই টেবিলটা কি স্পেশালি বুক করা হয়েছে? জি ঠিক তাই। এই টেবিলটা স্পেশাল কেন? আমাদের পুরনো ক্লায়েন্ট, যখনই আসেন এই টেবিলটাতেই বসেন, তবে অন্য টেবিলগুলো সুন্দর। না আমরা বরং একটা কাজ করি, আমরা এই টেবিলে বসি, তারপর আপনাদের ওই ক্লায়েন্ট এলে ওনাকে অন্য টেবিলে বসিয়ে আপনাদের স্পেশাল ডেজার্ট দিয়ে বলবেন একটা ভুল হয়েছে, বিলটা আমার নামে অ্যাড করে দেবেন। ঠিক আছে, চলো বসি। কিন্তু আমরা আসলে এখানে বসে কাজ করব, কাছাকাছি কোথাও সকেট আছে? ল্যাপটপে চার্জ লাগবে। জি না ম্যাম, ওই পাশের টেবিলেই সকেট আছে। দরকার নেই, চার্জ শেষ হবে না, আর শেষ হলেও একটা ব্যবস্থা হবে। এসো আয়দা। থ্যাংক ইউ। বসুন ম্যাম। থ্যাংক ইউ স্যার।
সরি আর্দা, সেদিন প্রিমিয়ারে যেতে পারিনি, সেই দিনই ওভারটাইম করতে হয়েছিল। মিস করেছো, সব সেলিব্রিটিদের সাথে পরিচিত হয়েছিলাম, তারপর আমরা একসাথে ঘুরতেও গিয়েছিলাম। তাই আর্দা, তুমি জানো এই হিরোর অভিনয় আমার অনেক ভালো লাগে, কিন্তু দেখো আমি সুযোগটাই মিস করলাম। লাকিলি আমি সেখানে ছিলাম, আর ওকে তোমার ব্যাপারে বলেছি যে তুমি ওর অনেক বড় ফ্যান। তুমি আবার এটা কেন বলতে গেলে? লজ্জা পাওয়ার কিছুই নেই সেলিন, আমি শুধু স্কুলের কিছু স্মৃতি ওর সাথে শেয়ার করেছি, তোমার কথাও ভাবছিল, তাই থিয়েটার নাটক দেখতে ইনভাইট করেছে। সত্যি বলছো? হ্যাঁ, এছাড়াও বলেছে বক্স অফিসে তোমার নাম দিয়ে রাখবে, তোমার যখন খুশি যেতে পারবে, চাইলে সোজা গ্রিন রুমেও যেতে পারবে। আর এটাও বলেছে যাওয়ার সময় চকলেট নিয়ে যেতে হবে, যেন মিষ্টি খেয়ে মিষ্টি মিষ্টি কথা বলতে পারে। আচ্ছা তাই। যেহেতু আপনি পিলারগুলো বিল্ডিং এর ভেতরেই রাখতে চাইছেন, তাই আমি বাইরের ডিজাইনটাও একই রকম রেখেছি। আর যদি পিলারগুলো আমরা ভেতর থেকে সরিয়ে দিই, তখন দেয়ালে ডাইনামিজমের প্রয়োজন হবে। দেমির স্যার, গুদামের কতটুকু জায়গা আমরা ব্যবহার করতে পারবো? এক মিনিট, আমাকে দেখে বলতে হবে। আরে এত হাসাহাসি করার কি আছে? জি স্যার, আসলে আমি গুদামের বাইরের অংশটা নিয়ে ভাবছি। আসলে আমাদের এমন একটা কনসেপ্ট রাখা উচিত যা মানুষকে হাসাবে। আপনি কি আর্ট গ্যালারির বাইরের অংশের কথা বলছেন? না, ওটার কথা বলছি না, বলছিলাম কেউ কি অকারণে হাসতে পারে? নিশ্চয়ই পারে না। অযথা হাসার মানে কি? হাসার তো একটা কারণ থাকতে হয়, সেটা যেমনই হোক। ঠিক বললাম তাই না? থ্যাংক ইউ। আইদা, আমি এখনই আসছি। নিশ্চয়ই। ভালো করে সাজো, যত মন চাই সেজে নাও সেলিন ম্যাডাম, মন ভরে সাজো। আচ্ছা, তুমি তো এমনিতেই সুন্দর তাই না, আরো সেজে মানুষের মাথা খারাপ করে দাও। দেমির? সেলিন, দেমির, আমার সত্যি বিশ্বাস হচ্ছে না তুমি আমাকে ফলো করছো। কে, আমি? বাজে কথা বলো না। আচ্ছা, আমি তোমাকে ফলো করব কেন একটু বলবে? এসব তোমাকে একদমই মানায় না, তুমি এখন যা করছো তা একদমই ঠিক হচ্ছে না। আচ্ছা, আমি কি আমার ফ্রেন্ডের সাথে ডিনারে আসতে পারি না? সেলিন, তোমার মাথা সত্যিই খারাপ হয়ে গেছে। তোমার কারণে মাথা খারাপ হলে সেটা তোমার কারণেই হয়েছে। আমি কি একটু শান্তিতে ডিনারও করতে পারবো না? ও আচ্ছা, আমাকে দেখে তোমার খারাপ লাগছে, খুব ভালো সেলিন, টেবিলে বসে তো তোমাকে খুব হাসি তামাশা করতে দেখলাম। ও আরেকটা কথা, মুখে আরেকটু মেকআপ লাগিয়ে এসো, তোমার মুখ লাল হয়ে গেছে। ঠিক, রাগের কারণে। ঠিক, এটাই হবে। যাই হোক, তোমাকে আর আটকে না রাখি, ছেলেটা অপেক্ষা করছে, আমাকেও যেতে হবে, কাজ আছে। যা মন চায় করো। রেগে গেল নাকি? তোমরা এখানে? তুমিও এখানে ডিনার করতে এসেছো, ভালোই হয়েছে। আমার ফ্রেন্ডরাও বলছিল এই জায়গাটা নাকি সবার কাছে পরিচিত, খুবই পপুলার একটা রেস্টুরেন্ট। আসলে আমরা সবাই অফিসে খাবার খেয়ে থাকি, কিন্তু সারাদিন থেকে বিরক্ত লাগছিল, তাই ভাবলাম বাইরে খেতে খেতে কাজ করব। মানে বিষয়টা একটু অদ্ভুত, হয়তো তোমরা মনে করতে পারো তোমাদের ফলো করছি। আসলে সেলিন,
দেখো তোমার ফ্রেন্ডও এখানে এসেছে। আইদা সুইটি, তুমিও এসেছো? সেলিন, আমি জানতাম না তোমরা এখানে। হ্যালো মিস্টার দেমির। হ্যালো। যেহেতু এক জায়গায় একসাথে ডিনার করি। আরে না, থাক, ওরা শুধু ডিনারই করবে না, কাজও করবে। একদমই ঠিক, তোমাদের বিরক্ত না করি। আসলে আমাদের কাজ শেষ হয়ে গেছে, একসাথে বসতে পারি। আইদা, কিন্তু দেমির স্যার, আপনাকে তো এখনো অনেক কিছু দেখানো বাকি। শুনুন, আমরা এখানে বসছি, আমাদের খাবারগুলো এই টেবিলে দেবেন প্লিজ। নিশ্চয়ই। থ্যাংক ইউ। এসো, চলুন। দেখো, আসলে কিন্তু এটা খেতে এতটাও খারাপ হয়নি, অন্তত মুখে দেয়া যাচ্ছে। না, ভালো হয়নি, একদম ভালো হয়নি, খাওয়াই যাচ্ছে না। আমরা দুজন মিলে যে কিছু করতে পারি না এটা বুঝতে পারছো? চেষ্টা চালিয়ে যাই, নিশ্চয় কোনোটাতে সফল হব। ঠিক আছে, খাবার তো কিছুই হয়নি বুঝতে পারছি, তাই কোনো কাজের কথা বাদই রাখি। আমাদের দুজনের পছন্দের স্পোর্টসও ভিন্ন। যেমন আমি রক ক্লাইম্বিং পছন্দ করি, কিন্তু তুমি উঁচুতে উঠতে ভয় পাও। আমি খুব ভালো কার্পেন্টার, আর তোমার অ্যাজমার সমস্যা, তাই এটা অপছন্দ। কিছু খুঁজে পাচ্ছি না, তাই না? খুব ভালো ডিশ ওয়াশ করতে পারি। মানে তোমার প্ল্যান হচ্ছে ডিশ ওয়াশ করে আমাদের ক্যারিয়ার শেষ করা, তাই তো বুরাক? তুমি পাশে থাকলে আমার কোনো সমস্যা নেই। আমরা তো শেষ। প্লিজ এলুল, দেখো এই কথা বলো না, এভাবে ফেরো কথা বলে। আমরা শেষ, আমরা শেষ। আমি তাহলে সালাদ শেষ করি। হ্যাঁ সত্যি, আড্ডা শুধু আমাদের ক্লাসের মধ্যেই না, বরং পুরো স্কুলে বেশ পপুলার ছেলে ছিল। এখনো আছি। আল্লাহ আল্লাহ, পপুলারিটি বেড়েই চলেছে। আইদা, সেলিন কি ইউনিভার্সিটিতেও পাগলামি করতো নাকি বলতো? কারণ স্কুলে ওর মতো ছটফট কেউ করতো না। কি হয়েছিল জানো, স্কুল থেকে পালানোর জন্য একবার তো স্কুলের ক্যাফেটেরিয়ার জানালার উপরে উঠে পড়েছিল। তুমি না এভাবে বললে সবাই মনে করবে আমি অযথা এমনটা করেছি। আমি তোমাদের পুরো ঘটনা খুলে বলছি। ফিজিক্স হোমওয়ার্ক আনতে ভুলে গেছি, আর এটার জন্যই অনেক ভয় পেয়েছিলাম। প্রিন্সিপাল স্যারকে বললাম আমি বাড়িতে গিয়ে নিয়ে আসি, উনি আমাকে বললেন তুমি ভুলে গেছো, তাতে আমার করার কি আছে? আর এদিকে আমাদের ফিজিক্স টিচার ছিলেন সেই মাপের কড়া মানুষ। ঠিক বলেছো, হুসেন স্যার অনেক রাগি টিচার ছিলেন, কিন্তু সত্যি বলতে তো তোমার বাবা যদি রাগ করেন, সেই ভয়ে তুমি জানালার উপরে উঠেছিলে। সেমি আঙ্কেল, কি বলছো তুমি? সেমি আঙ্কেল অনেক ভালো মানুষ, মানে উনি রাগ করেন না। হয়তো রাগ না করলেও শুধু রাগের অভিনয় করেছেন, যেন আর ভুল না হয়। হ্যাঁ ঠিক, এ কারণেই হবে হয়তো। ভুল কথা, তোমার বাবা খুবই রাগি মানুষ ছিলেন। তোমাদের বাড়িতে যেদিন গিয়েছিলাম আমার বাবা মাকে নিয়ে, ওনারা একদম চুপচাপ বসেছিলেন, ভুলে গেছো? না। আপনারা একে অপরের বাড়িতে যাওয়া আসা করতেন? আমি অনেকবার ওদের বাড়িতে গিয়েছি, কিন্তু সেদিনই প্রথম আমার ফ্যামিলি গিয়েছিল। সেলিনকে যদি সেদিন দেখতেন, ও এতটাই টেনশনে ছিল, একটা লম্বা লিস্ট বানিয়েছিল, কি করব কি করব না সব লেখা ছিল। আমাকে আগেই সাবধান করেছিল বাজে কোনো পোশাক পরে এসো না, তারপর তোমার বাবা যেন অতিরিক্ত কথা না বলেন, আর তোমার মাও যেন এই বিষয়গুলোর বাইরে কথা না বলেন। বলেছিল আমার বাবা অনেক রাগি মানুষ, উল্টাপাল্টা দেখলে আমাদের সম্পর্ক মেনে নেবে না। যতদূর বুঝলাম রাতটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, তাই তো? বিয়ের প্রস্তাব দেয়া সত্যিই কঠিন কাজ, আর এই কাজ করার জন্য অনেক ঘাম ঝরিয়েছি। এটা আমার পা। সো সরি দেবীর, আমি আসলে পা নাড়াতে গিয়ে হঠাৎ লেগে গেছে।
শেষ পর্যন্ত মেয়েটাকে আর পাওয়া হলো না। সেমি আঙ্কেল বলেছিলেন, তোমরা আগে ইউনিভার্সিটিতে ভর্তি হও, পড়াশোনা শেষ করে নিজেদের ক্যারিয়ার গড়ো, তারপর ভেবে দেখা যাবে। অবশ্যই ওনার কথায় যুক্তি আছে। মিস সেলিনের জন্য এমন কোনো ছেলে পছন্দ করবেন যার ক্যারিয়ার নিয়ে কোনো চিন্তা নেই। এখন বুঝতে পারছি স্কুলে থাকতে মিস সেলিন একটু বোকায় ছিলেন। আসলে ব্যাপারটা তা না, সহজ সরল ছিলাম। সেদিন কি ঘটেছিল বলছি, আমরা দুজন তখন ছোট ছিলাম, তাই চিন্তা করে কিছু করিনি। মানে হচ্ছে সেদিন রাতে আমরা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট করার চেষ্টা করেছিলাম। আচ্ছা, বুঝেছি বুঝেছি। মানে ছোটবেলা থেকেই দুজন একসাথে এক্সপেরিমেন্ট করতেন, আর ঠিক ওই দিনও ফিজিক্স হোমওয়ার্ক আনতে নিশ্চয়ই দুজন একসাথে স্কুলের জানালা দিয়ে পালাতে চেয়েছিলেন সোশ্যাল এক্সপেরিমেন্টের জন্য। হ্যাঁ, সোশ্যাল এক্সপেরিমেন্ট মানে এটা কি ধরনের কথা? আমরা তখন স্টুডেন্ট ছিলাম, তখন মনে হতো আমরা নাসাতে কাজ করছি। নাসার কথা বলায় মনে পড়লো, তুমি একবার রকেট বানানোর চেষ্টা করেছিলে, তাই না? হ্যাঁ হ্যাঁ, স্কুলের বাগানে আগুন ধরেছিল আর তুমি খুব ভয় পেয়েছিলে। বোঝাই যাচ্ছে সেই সময়টা দারুণ কেটেছে, স্কুল জীবনটা খুব মজা করে পার করেছেন। ঠিক বলেছেন, সময়টাকে মিস করি। তুমি মিস করো না সেলিন? একদমই না। অনেক হোমওয়ার্ক করতে হতো, আর হোমওয়ার্ক করতে আমার ভালো লাগতো না। এখন সবার কাছে যাওয়ার অনুমতি চাইছি। এক ফ্রেন্ডের বাসায় থাকছি, আর ওর বাসার চাবি আমার কাছে নেই, তাই বেশি দেরি করা যাবে না। প্লিজ তুমি উঠো না, ফ্রেন্ডদের সাথে গল্প করো। আদা, তুমি আমাকে বাড়িতে নামিয়ে দেবে? আমার খুব ক্লান্ত লাগছে। আমাদের সাথে থাকলে ভালো হয় মিস সেলিন। আমি আর মিস আয়দা প্রজেক্ট নিয়ে কথা বলছিলাম, আপনার পরামর্শেরও প্রয়োজন হতে পারে। ঠিক আছে, আপনারা তাহলে এনজয় করুন। দেখা হয়ে সত্যিই খুব ভালো লাগলো, হয়তো আমাদের আবারও দেখা হবে। নিশ্চয়ই, কেন না। ভালো থেকো, চলো এগিয়ে দিয়ে আসি। চলো। দেমির স্যার, তাহলে আমিও চলে যাই, প্রজেক্ট নিয়ে তো কথা হলোই, বাকি ড্রয়িং বাড়িতেই শেষ করব। ঠিক আছে আয়দা, অনেক ধন্যবাদ। কিছু মনে করো না, তোমাকে এতক্ষণ আটকে রেখেছি। না স্যার, ডিনারের জন্য অনেক ধন্যবাদ। কাল দেখা হবে। গুড নাইট। তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে? বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে, যেদিকেই যাই তোমাকে ফিরে পাই, কেন এলে এই জীবনে? তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এ